বিশ্বের সপ্তম ভূখণ্ডকে প্রতিনিয়ত শত্রুদের হাত থেকে রক্ষা করা মুখের কথা নয়। প্রতি মুহূর্তে এই কঠিন কাজ ভারতীয় সেনাবাহিনী হাসি মুখে সামলেছে আর এখনও সামলাচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনী জানে কি করলে সন্ত্রাসবাদী হামলা ও আভ্যন্তরীণ গোলযোগ থেকে দেশকে রক্ষা করতে হয়। মার খেয়ে মাটিতে আছড়ে পড়েও পরক্ষণেই উঠে শত্রুকে পাল্টা আক্রমণ করতে দেরি হয় না তাদের। যারা প্রতিদিন আমাদের দেশকে রক্ষা করে চলেছে, আসুন সেই ভারতীয় সেনাবাহিনীর নটি শক্তিশালী ফোর্স সম্পর্কে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আর এ স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমস্ত রকম রহস্যময় ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। এই মুহূর্তে আপনাদের সবার সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আসুন জেনে নেওয়া যাক। নাম্বার 9, এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ। দেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয় এই বাহিনী। এই বিশেষ বাহিনীর কাজ হলো দেশের প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীদের সুরক্ষিত রাখা। প্রধানমন্ত্রীর উপর জঙ্গিহানা বা নাশকতামূলক হামলা হতে পারে কি না, সেই তথ্য সবসময় রাখতে হয় এ বাহিনীকে। এসপিজির ট্র্যাক রেকর্ডও ঈর্ষণীয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের একেবারে ভিতরকার লক্ষণগণ্ডিতে, অর্থাৎ প্রধানমন্ত্রীর গা ঘেঁষে ছায়ার মতো যে এসপিজি কমান্ডোরা থাকেন, তারা সম্পূর্ণ খালি হাতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে তৈরি থাকেন। তাদের প্রত্যেককেই মার্শাল আর্টে তুখর হতে হয়। নাম্বার 8, গরুড় কমান্ডো ফোর্স। 2004 সালে তৈরি গরুড় কমান্ডো ফোর্স ভারতীয় বায়ুসেনার বিশেষ বাহিনী। ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের মধ্যে গরুড় বাহিনীতে যোগ দেওয়ার প্রশিক্ষণই সব থেকে দীর্ঘকালীন। একজন বায়ুসেনাকে গরুড় বাহিনীতে যোগ দেওয়ার জন্য অন্তত 3 বছরের প্রশিক্ষণ নিতে হয়। পাশাপাশি এই বাহিনী ভারতের কমান্ডো বাহিনীগুলির মধ্যে নবতর। দেশের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বায়ুঘাটিগুলিকে নিরাপদ রাখতে সদা সতর্ক এই স্পেশাল ফোর্স। নাম্বার 7, এনসিজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ভারতে জঙ্গিহানা রুখতে মূল শক্তি হল এই কমান্ডো বাহিনী। দেশের ভিআইপিদের নিরাপত্তায় বহাল থাকে এই বাহিনী। এরা সবসময় সজাগ ও সতর্ক, প্রখর দৃষ্টিশক্তি ও সেই সঙ্গে মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা রাখে এই বাহিনী। প্রতি বছর বিভিন্ন বাহিনী থেকে মনোনীত 100 জন এই পদের জন্য প্রশিক্ষণ নিতে শুরু করলেও চূড়ান্তভাবে বাছাই হন মাত্র তাদের 20%। এই বাহিনীর দুটি ভাগ রয়েছে, একটি স্পেশাল অ্যাকশন ফোর্স ও অপরটি স্পেশাল রেঞ্জার্স গ্রুপ। নাম্বার 6, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় এই গোপন বাহিনী গড়া হয়। সেদিক থেকে বলা যায় এই বাহিনী ভারতীয় সেনার সবচাইতে পুরনো এলিট ফোর্স। ভারতীয় সীমান্তে বিদেশি হানাদাররা ঢুকে পড়লে তাদের মোকাবিলার জন্যই নিবেদিত প্রাণ এই ফোর্স। এখন এই বাহিনীর নিয়ন্ত্রক গোয়েন্দা সংস্থা। এই দল প্রধানমন্ত্রীকে সরাসরি রিপোর্ট দেয়। এদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, কারণ এই বাহিনীর শক্তিমত্তা সবসময় গোপনে সুরক্ষিত হয়। সরকারিভাবে অনেকে এর অস্তিত্ব স্বীকার করতে চান না। নাম্বার 5, ফোর্স 1। মুম্বাইতে 26/11 হানার পর এই বাহিনী গঠন করা হয়। এদের বিশেষত্ব এই যে কোনো ধরনের জঙ্গিহানার মোকাবিলায় সক্ষম এই ফোর্স 1। আধুনিক অস্ত্রে বলিয়ান যে কোনো জঙ্গি দলকে নিকোশ করতে এই বাহিনীর সময় লাগে মাত্র 15 মিনিট। নাম্বার 4, কোবরা কমান্ডো। কোবরা বাহিনীর পুরো নাম হলো কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন। এটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বিশেষ বাহিনী। মূলত মাওবাদী ও নকশাল অধ্যুষিত এলাকায় শান্তি বজায় রাখার জন্য এদের মোতায়েন করা হয়। গরিলা যুদ্ধে এই বাহিনী বিশেষভাবে দক্ষ। 2008 সালে এই বাহিনী গঠিত হয়। এই মুহূর্তে কোবরা কমান্ডোদের অস্ত্রশস্ত্র সহ খরচের জন্য বরাদ্দ করা হয়েছে 1,300 কোটি টাকা। নাম্বার 3, ঘাতক ফোর্স। ঘাতকের অর্থ নিধনকারী। আক্ষরিত অর্থে ভারতীয় সেনার এই বাহিনী অত্যন্ত আক্রমণাত্মক। প্রতিটি ইনফ্র্যাক্ট্রি ব্যাটালিয়নে 1 প্লাটুন করে এই কমান্ডো বাহিনী মোতায়েন রাখা হয়। ভারতীয় সেনার সব থেকে শক্তিশালী ও ক্ষিপ্ত জানোয়ারদের এই বাহিনীতে রাখা হয়। ঘাতক বাহিনী সবসময়ই যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকে। নাম্বার 2, প্যারা কমান্ডো। 1966 সালে গঠিত হয়েছিল এই বিশেষ বাহিনী। এরা ভারতীয় সেনার উচ্চ প্রশিক্ষিত প্যারাট্রুপার রেজিমেন্টের ফৌজি। এই ইউনিট পৃথিবীর সব থেকে প্রশিক্ষিত কমান্ডো বাহিনীর অন্যতম। এদের বিশেষত্ব দ্রুত উড়ন্ত বিমান থেকে ঝাঁপিয়ে পড়ে চতুর্দিক থেকে শত্রুদের ঘিরে ফেলা। 1999 সালের কার্গিল যুদ্ধে এই প্যারা কমান্ডোরা ভারতের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। নাম্বার 1, মার্কোস কমান্ডো। মার্কোস হলো ভারতের মেরিন কমান্ডোদের বাহিনী। স্থলে জলে জঙ্গিহানা রুখতে এই বিশেষ বাহিনী গড়ে তোলা হয়।
1987 সালে এই বাহিনীর জন্ম। বলা হয় এই মার্কোস ট্রেনিং হলো বিশ্বের অন্যতম জবরদস্ত কড়া ধাঁচের ট্রেনিং। কমান্ডোদের মানসিক ও শারীরিক ক্ষিপ্ততা বাড়িয়ে তোলা হয় নিখুঁত প্রশিক্ষণের মাধ্যমে। জঙ্গিরাও এই বাহিনীকে বলেন দাড়িওয়ালা ফৌজ, কারণ এক এক সময় ছদ্মবেশ নিয়ে আমার আপনাদের এলাকাতে ঘোরাফেরা করে মার্কোস কমান্ডোরা। দেশকে নিশ্চিত নিরাপত্তা দিতে মার্কোস কমান্ডোদের জুড়ি মেলা ভার। তো বন্ধুরা, এগুলি ছিল ভারতের স্পেশাল ফোর্স সম্পর্কে কিছু অজানা তথ্য। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।